আত্রাই নদী বাংলাদেশের উত্তরবঙ্গের একটি নদী। হিমালয়ের পর্বতমালার পাদদেশে শিলিগুড়ি থেকে 6 মাইল উত্তর পূর্বে এই নদীটি উৎপন্ন হয়েছে। এই নদীটি দিনাজপুর জেলার বালুরঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই স্থানে নদীটি করতোয়া নামে পরিচিতি। বাংলাদেশের পঞ্চগড়ের দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে বনগ্রামের কোড়ামারা নদীর সাথে মিলিত হয়েছে। এরপর থেকে নদীটি আত্রাই নামে পরিচিতি। এখান থেকে নদীটি দিনাজপুরের মধ্য দিয়ে ভারতের মধ্য দিয়ে বালুরঘাট হয়ে বাংলাদেশের ধামরহাট উপজেলার শিমলতলির কাছে নওগাঁ জেলায় প্রবেশ করেছে। এরপর দক্ষিণে গিয়ে পত্নীতলা, মহাদেবপুর ও মান্দা উপজেলা কেন্দ্র স্পর্শ করেছে। এরপর মান্দা নুরাবাদ হাইস্কুলের নিকট থেকে দক্ষিণ পূর্বগামী হয়ে আত্রাই থানার রসুলপুর ও উত্তর থেকে আগত তুলসীগঙ্গা ও ইশরাবতী মিলিত স্রোতের সাথে মিলিত হয়ে অগ্রসর হয়েছে। এরপর আসনগঞ্জের রেল স্টেশন ও উপজেলাকে কেন্দ্র ঘেঁষে জেলার দক্ষিণ পূর্ব কোণে তেমক নামক স্থানে বিভক্ত হয়ে নাটোর জেলার সিংড়া থানায় প্রবেশ করেছে। এই জেলার সাথে মিলিত হয়েছে নাগর নদ। এরপর পাবনা জেলার চাঁদমোহর উপজেলা ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভিতর দিয়ে নদীটি প্রবাহিত হয়েছে। পাবনা জেলার স্থানসমূহ নদীটি অনেকাংশ বরার নামে পরিচিতি। এরপর পাবনা জেলার বের থানায় 6 মাইল দক্ষিণ পূর্বে যমুনা নদীতে পতিত হওয়ায় পূর্ব নদীটি করতোয়া নদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত স্রোতের নাম আত্রাই। এই নদীটির দৈর্ঘ্য প্রায় 240 মাইল। অষ্টদশ শতকের প্রায় শেষ পর্যন্ত এই নদীটি জলপাইগুড়ির দক্ষিণে তিস্তা 3টি ধারায় প্রবাহিত হতো। এই ধারাটি তিনটি নামে পরিচিতি। একটি হচ্ছে মধ্যভাগের নামই হচ্ছে আত্রাই। 1787 খ্রিস্টাব্দের অতিবৃষ্টির কারণে দেশের উত্তর অঞ্চলে একটি ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছিল। এর ফলে তিস্তা নদীটির গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সিলমারি নদী বন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদীতে পতিত হয়। আর এই নদীটির নামই হল